হেফাজতে ইসলামের প্রাথমিক বিজয় অর্জনের মধ্য দিয়ে মধ্যরাতে সরিয়ে ফেলা হয়েছে সুপ্রিম কোর্টের ভাস্কর্য। এ নিয়ে সারাদেশে আলোচনা সমালোচনা যেমন চলছে, তেমনি প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে কাঁদানে গ্যাস এবং জল কামানো ছুড়ে বিক্ষোভও পণ্ড করা হয়েছে। ভাস্কর্যের সৌন্দর্যবোধ গুরুত্বপূর্ণ না রমজানের আগে হেফাজতের দাবি পূরণ প্রধান, সেটা নিয়ে ব্যাপক প্রশ্ন আছে। সরকারের তথ্যমন্ত্রী বলেছেন ভাস্কর্য সরানোর সাথে সরকারের সম্পর্ক নেই, প্রধান বিচারপতি তার ব্যাখ্যা দেবেন। অন্যদিকে নাগরিক সমাজ বলছে এটা দেশের জন্য ভালো লক্ষণ নয়, এভাবে চলতে থাকলে হেফাজত সামাজিক শক্তি থেকে রাজনৈতিক শক্তিতে পরিণত হবে এবং হেফাজত ক্রমশই একটা রাজনৈতিক শক্তিতে আবির্ভূত হতে চলেছে। এ নিয়ে আজকে জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আমার সাথে যারা আলোচনায় যোগ দিয়েছেন আজকে, দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন শাহরিয়ার কবির, লেখক এবং সাংবাদিক, অধ্যাপক নিসার হোসেন, ডিন চারুকলা অনুষদ, আছেন আব্দুল ওয়াদুদ দ্বারা, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন মাওলানা মামুনুল হক, হেফাজত নেতা ঢাকা মহানগর। আমি আসলে মাওলানা মামুনুল হক আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি এবং দর্শক চাইলে আপনারা আমাদেরকে ফোনে বা প্রশ্ন করতে পারেন বা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। হেফাজতের 13 দফা দাবির 7 নম্বর দাবিটা ছিল যে মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ ইউনিভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করা বন্ধ করা। আপনাদের একটা দাবি বোধহয় পূরণ হতে যাচ্ছে, কারণ আমরা দেখেছি, গণমাধ্যমে দেখেছি যে তারা বলছে প্রাথমিক বিজয় হয়েছে। হেফাজতের দাবিগুলো কি আসলে পূরণের পথে মনে করছেন? হেফাজতের যেটা দাবি ওখানে আপনি উল্লেখ করলেন এবং সুপ্রিম কোর্টের চত্বর থেকে গ্রিক দেবী থেমিসের যে প্রতিমা তার যে অপসারণ, এটা একটার সাথে আরেকটা জড়িত থাকলেও এটা সম্পূর্ণ বিষয়টা তা নয়। আমরা মনে করছি যে আসলে এটা শুধু সুপ্রিম কোর্টের চত্বর থেকে এই দেবীর মূর্তি অপসারণ, এটা শুধু হেফাজতে ইসলামেরই দাবি নয়, বরং বাংলাদেশের ধর্মপ্রাণ ইসলামপ্রিয় প্রায় সকল অঙ্গনের যারা হেফাজত বা যারা হেফাজতের ইসলামের সাথে সম্পৃক্ত নন হেফাজত, তাদের সকলেরই এটা দাবি ছিল। এমনকি আমরা লক্ষ্য করেছি যে হেফাজতের সাথে রাজনৈতিকভাবে যে সকল আলেমুল আমাদের কিছুটা দ্বন্দ্ব এবং বিরোধ ছিল, বিশেষ করে মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব, তিনি কিন্তু 11 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বপ্রথম সুপ্রিম কোর্টের চত্বর থেকে এই, আমরা সেটা গণমাধ্যমে এসেছি, কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যেটা হেফাজতের 13 দফা দাবির 7 নম্বর দাবি ছিল ঢাকাকে মসজিদের নগরে আবার পুনরায় ফিরিয়ে আনা, প্রাথমিক তো বিজয় অর্জন হয়েছে, এভাবে কি আস্তে আস্তে বাকি ভাস্কর্যগুলো সরানোর ব্যাপারে আপনারা পদক্ষেপ নিতে যাচ্ছেন? না, অন্যান্য ভাস্কর্যগুলোর ব্যাপারটা ঠিক এই সুপ্রিম কোর্টের থেমিস দেবীর এই মূর্তির সমপর্যায়ের নয়, ওগুলো একটা ভাস্কর্য, অন্যান্য যে ভাস্কর্যগুলো ঢাকার শহরে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে সেটা মৌলিকভাবে ইসলামের মূল বিধানের পরিপন্থী ঠিক, কিন্তু সুপ্রিম কোর্টের এই ভাস্কর্যটা বা যেটা থেমিস দেবীর মূর্তি সেটার ব্যাপারে ইসলামের আপত্তিটা আরো অনেক বেশি গুরুতর। সেজন্য আপত্তিটা কোথায় ছিল? আপত্তিটা এক তো হলো প্রথমে এটা মূর্তি, এটা ভাস্কর্য, শুধু ভাস্কর্য নয়, তার তো সারা দেশে যেগুলো আছে সবই তো ভাস্কর্য বা মূর্তি, যাই বলি না সবই ভাস্কর্য মূর্তি, শুধু সেটা নয়, এটা একটা ভিন্ন ধর্মাবলম্বীদের তাদের উপাস্য যারা তাকে ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাস করত এবং সেটা একটা উপাস্য গডেস অব জাস্টিস বলে যেটাকে সারা দুনিয়া জানে, সেই হিসেবে এটা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের তাদের যে ধর্মীয় সেন্টিমেন্ট, যে অনুভূতি, তার সাথে কোনোভাবে এটা সামঞ্জস্যপূর্ণ মানে বিচারের সাথে ওটাকে আপনারা দেখছেন না আর কি। আমি আসবো আপনার কাছে, আমি একটু যদি অধ্যাপক নিসার হোসেনের কাছেই যাই, আমি ইসলামের ব্যাপারে ব্যাখ্যাগুলো শাহরিয়ার কবিরের কাছ থেকে নিব, কিন্তু আপনার কাছে আসবো। অনেকে যেমন বলছেন যে উনি বলছেন ভাস্কর্য বা মূর্তি একটি তো আসলে মানে একটার অল্টারনেটিভ ওয়ার্ড আর কি, সিনোনিমস বলতে পারি, কিন্তু আপনার কাছে যেটা জানতে চাই ভাস্কর্যের সৌন্দর্য বোধ নিয়েও অনেক প্রশ্ন তুলেছে। হ্যাঁ, আমার কথাটা হচ্ছে যদি সৌন্দর্য না থেকে থাকে এটা তো হুট করে আসলে মূর্তিটা তৈরি হয়ে যায়নি, এটার একটা মডেল হয়েছে, প্রপোজাল গেছে, মানে সৌন্দর্য বোধের কারণে কি আসলে ব্যাপারটা আমরা এভাবে ব্যাখ্যা দিই নাকি আসলে হেফাজতের দাবির প্রেক্ষিতে? আসলে আমি ব্যক্তিগতভাবে খুব একটা জটিল অবস্থার মধ্যেই আছি। প্রথম কথা হচ্ছে যে আমি একজন শিল্পী, আমাকে সেই সব শিল্পের জন্যই আমি লড়াই করছি যে শিল্প মানুষের রুচিকে উন্নত করে বা যে শিল্প দিয়ে আমরা গর্ব করতে পারি। আসলে বাংলাদেশে দীর্ঘদিন থেকে আমরা দেখছি যে সরকারি পৃষ্ঠপোষকতায় বিশেষ করে বা এই ধরনের প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় যে শিল্পকর্মগুলো হচ্ছে
সেগুলো কোনো নিয়ম নীতি বা এটার মান রাখবার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। কীভাবে কীভাবে গোপনে গোপনে কোথায় হয়ে গেল, কে মডেল সাবমিট করলো, কি হবে, কারা নির্ধারণ করলো, কারা মডেল নির্বাচন করলো, মানে শিল্পী সমাজ কেউ জানেই না, কেউ জানে না এটা। আমরা হঠাৎ করে, এবং অনেকেই ঢাকা শহরের রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা বহুদিন থেকে দাবি করছি। এটা যখন মানে ভাস্কর্য তৈরি হয়, এটা তো একদিনে তৈরি হয় না, এটা তো বেশ অনেক দিন ধরেই তৈরি হয়, তখন চোখে পড়ে না? ধরেই আমরা কিন্তু বলে আসছি যে ঢাকা শহরের এই বিভিন্ন জায়গায় আমরা চাই প্রতিটা মোড়ে মোড়ে ভাস্কর্য হোক, কিন্তু সেগুলো মানসম্পন্ন হোক, সেগুলো আমাদের দেশে অনেক বড় বড় আর্টিস্ট আছে। কেন ঢাকা ইউনিভার্সিটির সামনে যে ভাস্কর্য আছে, ওই যে যেটা শামীম শিকদারের করা, ওই যে ওটা কিন্তু ওগুলো তো না, এগুলো ওটা তো আরো ভয়াবহ অবস্থা। শুধু এটাই না, আমাদের তো বক্তব্য তো সেটাই, শুধু এটা না, শামীম শিকদার যেটা উদয়ন স্কুলের সামনে যে জায়গাটা সেটা সেটাই বলছি, ওটা তো একদম কংক্রিটের মতো ব্যাপার। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একজন উপাচার্যের এতেই হয়েছিল, তিনি ওগুলো নিয়ে ওখানে রেখেছেন, বসিয়েছেন। মুশকিলটা হয়ে গেছে গোটা বাংলাদেশটা যে মন যে পাওয়ারে বসে বা যে কোনো ক্ষমতায় বসে মনে করে সেটা তার, কাউকে কারোর সাথে আলোচনা করবার দরকার নেই, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আমার এখানেই না প্রশ্ন আছে, সৌন্দর্য ব্যাপারটা, বোধের ব্যাপারটা নিয়ে আপনার প্রশ্ন তুলছেন, ঠিক আছে, কিন্তু একটা দাবির প্রেক্ষিতে, আশ্বাসের প্রেক্ষিতে যখন জিনিসটা সরানো হয়, তখন আসলে সৌন্দর্য বোধটাকে মুখ্য থাকে। আমি কিন্তু বলতে চাইছি এখানে দুটো জায়গা দেখতে হবে, একটা হচ্ছে শিল্পের জায়গা, আর একটা হচ্ছে হেফাজতের দাবির জায়গা। আমাদের দুর্ভাগ্য যে যারা বাংলাদেশ চাইনি, এটা কি বাংলা হেফাজতের কি বাংলাদেশ কেমন হবে কি হবে তার একটা আদর্শ ছিল, একটা উদ্দেশ্য ছিল সকল জনগোষ্ঠী? আমি অন্য কথা বলছি, আমি বলছি যে বাংলাদেশ তার একটা, এই দেশটা গড়ে উঠবার পিছনে একটা রাজনৈতিক দর্শন ছিল, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তার মধ্যে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। এখন যারা প্রাণ দিয়েছে এবং জয় করেছে তাদের কথা শুনে আমরা দেশ চালাবো, না যারা হত্যা করেছিল, খুন করেছিল এবং এখনও খুনিদেরকে প্রশ্রয় দেয় তাদের কথায় দেশ চালাবো? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এরপরে শিল্পের প্রশ্ন। সুতরাং ওই জায়গায় আমি খুবই মর্মাহত যে এটা শিল্পীদের কথা শুনে করতে পারতো। আমরা ভেবেছিলাম যে প্রাইম মিনিস্টার যখন বলেছেন যে এটা মানসম্পন্ন নয়, রুচিহীন একটা কাজ, আমাদের কাছে তাই মনে হয়েছে। একটা গ্রিক ফিগারকে আপনি শাড়ি পরিয়ে দিলেন, আপনি স্ট্যাচু অফ লিবার্টিকে লুঙ্গি পরিয়ে দাঁড় করিয়ে যদি বলেন যে এটা মুক্তিযুদ্ধের একটা স্মারক ভাস্কর্য, এই সমস্ত অপকর্মগুলো যারা করেছে এবং প্রতিবাদ যারা করছে, আপনারা খোঁজ নেন একই সূত্রে গাথা। আপনারা এয়ারপোর্টের মোড়ে দেখেন লালন ভাস্কর্যর নাম করে শুরু করলো, কিন্তু তারপরে খোঁজ নেন যিনি আল্লাহু বসিয়েছেন ওখানে তিনি লালন করেছিলেন, এই একই সূত্রে গাথা পুরোটা। এখানেও দেখবেন আপনি হয়তো দুদিন পর একটা দাড়িপাল্লা বসেছে, জামাত ইসলামের প্রতীক, আমাদের সুপ্রিম কোর্টের প্রতীক হয়ে গেছে, এগুলো নানান কিছু হতে পারে। আমি তাহলে এখানে শাহরিয়ার কবিরকে জানতে যাচ্ছি, উনি বলছেন জামাত ইসলামের প্রতীক, আওয়ামী লীগকে আমরা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে থাকি, মুক্তিযুদ্ধ মানে আসলে শুধু মুক্ত বুদ্ধির চর্চারও ব্যাপার আছে, আমাদের স্বাধীনতার অস্তিত্বের ব্যাপারও আছে, তাহলে আসলে ব্যাপারটা কোন দিকে দাঁড়াচ্ছে? মানে উনি সৌন্দর্যের ব্যাপারটাও উনি বলেছেন। তার আগে আমি একটা তথ্য একটু দিয়ে রাখি, হ্যাঁ, আওয়ামী লীগের কথা বলছি, দেখুন আমাদের আব্দুল ওয়াদুদ দাঁড়াও আছেন সাথে, ওনার সাথে অনুষ্ঠানের শুরুতেই কথা বলছিলাম, আমি এই প্রশ্নটা আপনাকে অবশ্যই করতাম, কিন্তু উনি বলছিলেন যে কোন প্রসঙ্গে কথা বলবো, ভাস্কর্য, ও না না না, মূর্তি নিয়ে আমরা কথা বলবো, ভাস্কর্য মূর্তি এই শব্দগুলো কেন এইভাবে বিতর্কিত হয়ে যাচ্ছে? না, এখানেই পরিষ্কার করা দরকার। প্রথমে যেটা হেফাজত নেতা যেটি বললেন, এটি গ্রিক দেবী এবং তিনি প্রতিমাও বললেন যে থেমিসের এসে, থেমিসটা অরিজিনালি ছিল গ্রিক কনসেপ্টে, এখন গ্রিক যে দেব দেবী যা আছে খোদ গ্রিসেও এর কোনো পূজা হয় না, এগুলো প্রাগৈতিহাসিক, এর সঙ্গে এখন আর কোনো বাস্তবের কোনো সম্পর্কই নেই। কনসেপ্টটা ওখান থেকে মিথ হিসেবে, এগুলো লিজেন্ড এবং মিথ, এগুলো এখন আমাদের এখানেও প্রি ইসলামিক বহু মিথ আছে, সৌদি আরবে কেউ সেগুলো প্র্যাকটিস করে না। তো আমাদের এখানে যেটা বিষয়টা হচ্ছে, এটাকে আমরা আন্তর্জাতিকভাবে এটা ওয়াইডলি নোন অ্যাজ লেডি জাস্টিসিয়া, যে ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিভিন্ন দেশ এটাকে গ্রহণ করেছে, এবং বিভিন্ন দেশের মধ্যে আমি খালি ইউরোপের কথা বলবো না বা এশিয়ার অন্যান্য দেশের, আফ্রিকার কথা বলবো না, এমনকি ইরান, যে ইরানে ইসলামী হুকুমত আছে, শরিয়া আদালত আছে, ইরানের সুপ্রিম কোর্টে লেডি জাস্টিসিয়ার ভাস্কর্য আছে। ভাস্কর্য আর মূর্তির মধ্যে সিম্পল পার্থক্যটা হচ্ছে, মূর্তি হচ্ছে উপাস্য যাকে পুজো দেওয়া হয়, প্রতিমা উনি প্রতিমা বললেন, হ্যাঁ প্রতিমা মূর্তি এগুলোকে পুজো করা হয়, আর ভাস্কর্যটা হচ্ছে নান্দনিক একটা সৌন্দর্য। একটা মুসলিম প্রধান দেশ বলুন, সৌদি আরব থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত, মিশরে বলুন, তুরস্কে বলুন, ইরাকে বলুন, ইরানে, পাকিস্তানে, কোথায় ভাস্কর্য নেই? মানুষের ভাস্কর্য বলে আমি তো সৌদি আরবই তো আছে, আমি সেটাই বলছি, সৌদি আরব থেকে শুরু করে এমন একটা দেশের নাম বলতে পারবেন না যেখানে ভাস্কর্য নেই। এটা হচ্ছে সৌন্দর্যের সঙ্গে এর সম্পর্ক, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নেই, ধর্মের সঙ্গে সেটা হচ্ছে মূর্তি, সেখানে আমি পরে আসছি।
আমার কথাটা হচ্ছে মূর্তি পূজার বিরোধী, বিরোধী পৌত্তলিকতার বিরুদ্ধে। হ্যাঁ ঠিক আছে, এর সঙ্গে পৌত্তলিকতার কি সম্পর্ক? এখানে কি পুজো দেয়া হতো? প্রথমে যেটা সিদ্ধান্ত নিয়েছিল ইসফিঙ্কসকে তারা সরিয়ে ফেলবে, এবং তখন মিশরের কায়রোর আল আজহার ইউনিভার্সিটির গ্র্যান্ড মুফতিকে ফতোয়া দিতে হয়েছে ইসফিঙ্কসের গায়ে তোমরা হাত দেবে না। আমি মিশরে গেছি, সেখানে কথা বলেছি ইসলামিক স্কলারদের সঙ্গে, যে আপনাদের এই যে কায়রোর রাস্তায় রাস্তায় এইসব যে ভাস্কর্য দেখছেন, ন্যাশনাল হিরোরা সব কায়রোর, এমন একটা সড়ক আপনি পাবেন না রাস্তার এই মাথায় ও মাথায় ন্যাশনাল হিরোদের বিরাট স্ট্যাচু সেখানে নেই, ভাস্কর্য সেখানে আছে। আজকে তুরস্কে একে পার্টি জামাতে পাজুতিদের জ্ঞাতি ভাই, তারা কট্টর ইসলামপন্থী। তুরস্কে আপনি দেখুন সেই সুলতানদের ভাস্কর্য থেকে শুরু করে সমস্ত কবি সাহিত্যিক এবং জাতীয় বীররা যারা ইসলামের সেই যারা বীর, আমরা যাদেরকে সব দিক থেকে, এমনকি মৌলানা রুমি সুফিদের সাধকদের যিনি প্রধান, যেখান থেকে সুফি সাধকরা উৎপত্তি হয়েছে, সে মৌলানা রুমিরও আপনি বিশাল ভাস্কর্য দেবেন। সেখানে যেটা হচ্ছে যে এর সঙ্গে আমি প্রথমেই বলেছি ইসলামের দূরতম সম্পর্ক নেই। হেফাজত সম্পূর্ণ রাজনৈতিক মতলবে সুপ্রিম কোর্টকে টার্গেট করেছে। সুপ্রিম কোর্টকে টার্গেট করার উদ্দেশ্যটা হচ্ছে হেফাজতের নেতারা এবং দল হিসেবে এখানে যারা সংগঠনটা করেছেন বেশিরভাগ এরা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন, তারা নিজাম ইসলাম করতেন, তারা মুজাহিদ বাহিনী করেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন, এবং তাদের জীবনী তাদের পরিচয় একাত্তরের দুষ্কর্মের সমস্ত বিবরণ আমি শারিয়া কবির আপনার কাছে আবারও আসবো। ফ্লোর কিন্তু সবার জন্য ওপেন, আপনি যদি কোনো প্রসঙ্গে কথা বলতে চান আমি অবশ্যই উত্তর নিব ওনার যে কথাটি উনি বলেছেন। কিন্তু আমি একটু আব্দুল বাদুর দাদার কাছেই যাই, যেটি বলা হচ্ছে এটি আসলে রাজনৈতিক একটা বিবেচনা প্রসূত, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এবং সৌন্দর্য বোধের খাতিরে তো আসলে আওয়ামী লীগকে এই এই মূর্তিকে অপরশ বা ভাস্কর্য, আমি মূর্তি শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, ভাস্কর্যকে অপসারণ করা হলো। এবং আপনিও যে ভাস্কর্য মূর্তি বলতে যে আবার ভাস্কর্য বললেন বা ভাস্কর্য বলতে যে মূর্তি বললেন, এই এই বিষয়গুলো কেন? আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যদি হয়ে থাকে তাহলে মুক্ত বুদ্ধি চর্চার পক্ষেও তো শক্তি হওয়া উচিত। ধন্যবাদ, ধন্যবাদ বিজ্ঞ আলোচকদের। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ শক্তি, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, এটা তো নিশ্চয়ই, কথা বলারও কোনো সুযোগ আমাদের নেই, যেটি না সন্দেহ রাখারও কোনো কারণ নেই। আওয়ামী লীগ ঠিক তাই, যার হাত ধরে দেশটি স্বাধীন হয়েছে। এখন রাজনৈতিক প্রেক্ষাপটে এসে অনেক সময় রাষ্ট্র পরিচালনা করতে গেলে সরকার অনেক সিদ্ধান্ত নেয়, কিন্তু যে দুর্ভাগ্য হচ্ছে আমি বলি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে বিষয়টি নিয়ে আমি আলোচনায় বসছি, এখানে সরকারের ন্যূনতম যোগসাজশ থাকার কোনো সুযোগ নেই, কারণ জায়গাটি হলো সুপ্রিম কোর্টের এরিয়া। সুপ্রিম কোর্ট এবং সংসদকে বলা হচ্ছে যে সার্বভৌম, ইচ্ছা করলে প্রধান বিচারপতি তার বিচারপতিদের নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটাতে পারে, অনেক ধরনের চিন্তা করতে পারে। এখানে সরকারকে দোষ দেওয়া হচ্ছে একটি, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের অধ্যাপক নিসার হোসেন যে কথাটি বলছিল যে নান্দনিকতার বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী উচ্চারণ করেছে, এটা করতেই পারে, উনি একজন বাংলাদেশের নাগরিক, উনি সৌন্দর্য অসৌন্দর্য নিয়ে কথা বলতেই পারে। এই কথাটাকে সূত্র ধরে আমাদের সতীর্থ বন্ধু অথবা রাজনৈতিকভাবে অনেকেই সরকারকে দোষারোপের জায়গায় আনছে। মাননীয় কি বলে মন্ত্রী হাসনুল হাকিম ঠিকই বলেছে, এখানে সরকারের কোনো যোগসাজশ নেই, এর জবাব প্রধান বিচারপতি দেবেন। উনি কেন তখন বুঝলেন এটি করতে হবে, আর করতে হলে থেমেসিসের যে মূর্তি সেটির গায়ে শাড়ি পরাতে হবে কেন, আর সেটা করতেই বা হলো কেন, এখন তুলতেই বা হলো কেন, এর জবাব তো উনি দেবেন। এখানে সরকারকে প্রতিপক্ষ ভেবে হেফাজতকে আমাদের সাথে মিলিয়ে দেওয়ার কথা বলার এই জায়গাটাতে আমার একটু আপত্তি। নান্দনিকতার যে বিষয়টি নিয়ে বলছে সরকারগুলো, সেই জায়গায় অবশ্যই দৃষ্টিপাত দেওয়া দরকার। একজন আর্টিস্ট যে মনে হলো একজন একটা সংস্থাকে গিয়ে নানা ধরনের কথাবার্তা বলে একটা 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 ভাস্কর্য করে ফেললো, এগুলো এই জায়গা এই জায়গাগুলো নিয়ে সরকারের একটা নিয়ন্ত্রণ অথবা সরকারের সুপারিশ অথবা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মতো একটি সক্রিয় জায়গা থাকতে তাদের একটা অনুমতি, তাদের একটা সিদ্ধান্ত থাকা দরকার। আমি দর্শক ফোন নিয়ে নিই, তারপর আমি আপনাদের কাছে আসবো, কারণ সরকারের মন্ত্রীরা ওনার মতো করেই বলছেন যে সরকারের কোনো যোগসাজশ নেই। এটি তাহলে কিনি কে বসাচ্ছেন, কে তুলে দিচ্ছেন, সেটি আমাদের প্রশ্ন আছে। দর্শক ফোন আছে, আমি একটু ফোনটা নিতে চাই, আপনি নাম বলে প্রশ্ন করুন। আমি রানা বলছিলাম সাভার থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে মানে বাংলাদেশের প্রায় 90% মুসলিম, তো মুসলিম প্রধান একটা দেশে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটা কোনো বসানোর কোনো প্রয়োজন ছিল না, আর যেহেতু বসানোই হয়েছে সেটা এখন মানে অপসারণ করা হয়েছে, এতে বাংলাদেশের মুসলিমরা সবাই প্রায়
আসলে খুশি, কিন্তু সব ভাস্কর্য কি সরিয়ে ফেলতে হবে? 90% মুসলমান বলে কি সব ভাস্কর্য সরিয়ে ফেলতে হবে? সব ভাস্কর্য আমরা সরাতে বলতেছি না, আমরা বলতেছি হচ্ছে মানে যেগুলো মানে ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক কোন কোন গুলো সেটা আসলে তাহলে এখন আমাদেরকে একেবারে লিখিত আসতে হবে। মানে কিছু অশ্লীল মূর্তি আছে যেগুলো বলতে, সেগুলো সরাতে হবে, এবং মানে সবই তো মূর্তি, তাহলে আমি জানি না, তাহলে অপরাজেয় বাংলাও সরিয়ে ফেলতে হবে, বঙ্গবন্ধুর মূর্তিও তো তাহলে মানে ভাস্কর্য সরিয়ে ফেলতে হবে। আমি শেষ করে ফেলি, সেটা দর্শক যে কথাটা বলছে এটা খুব কমন সেন্সে বলছে, কারণ এই ধরনের কমন সেন্স গুলো নিয়ে কিন্তু ধর্মের সুসুর দিয়ে রাজনৈতিক একটা প্রেক্ষাপট আজ থেকে না, প্রায় 100 বছর ধরে এই ভূখণ্ডে চলছে। আমি শেষ করে ফেলি, সেটা সরকারকে যে দায়টা দেওয়া হচ্ছে, এই দায় সরকারকে না দিয়ে আমরা বলতে পারি এটা, যেহেতু আবার এরকম কথা আছে কিন্তু বলা যায় না, বিচারালয় সম্পর্কে কথা বলারও আবার অনেক লিমিটেশন আছে, আমরা সবাই সেটা মেনে চলি। এই জায়গাটিকে মতো ওইভাবে দেখা উচিত যে এটাকে সরকারকে পেঁচিয়ে ফেলা রাজনীতি না করা উচিত। প্রধান বিচারপতিকে ব্যাখ্যা দিতে হবে, আপনি বলছেন বিচারালয়কে আসলে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, আমি আপনাদের মত নিব, কিন্তু আপনার কাছে যেতে চাচ্ছি যেটি বললেন যে ইসলামের দূরতম সম্পর্ক নেই এবং সুপ্রিম কোর্টকে টার্গেট করা হয়েছে, এটা আমি বলবো যে আসলে বাংলাদেশের স্বাধীনতা প্রেক্ষাপট, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে আমরা জানি, 1970 বঙ্গবন্ধুর নির্বাচনের যে ম্যানিফেস্টো ছিল সেখানেও অঙ্গীকার ছিল যে কোরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ ম্যানিফেস্টোতেও মনে হয় কথা অঙ্গীকার করা হয়েছে যে কোরআন সুন্না বিরোধী আইন করা হবে না। সেক্ষেত্রে আসলে এটা ইসলাম বিরোধী কিনা, সেক্ষেত্রে যদি আমি পাকিস্তান আর সৌদি আরবকে যদি হিসাবে রেফারেন্স হিসাবে আনা হয়, আদর্শ হিসেবে ধরবো, হ্যাঁ এটা না অবশ্যই নয়, পাকিস্তান বা সৌদি আরব আমাদের আদর্শ নয়, আমাদের মূল আদর্শটা হলো কোরআন এবং সুন্না। কোরআন এবং সুন্নায় কি বলা হয়েছে? কোরআন সুন্নায় এখানে স্পষ্ট যে ভাস্কর্যের তিনটি স্তর, প্রথম স্তর হলো যদি সেটা কোনো প্রাণী ছাড়া অন্য কোনো জিনিসের অবয়ব হয় সে ব্যাপারে ইসলামের কোনো বক্তব্য নেই, কিন্তু যদি কোনো প্রাণীর অবয়ব হয়, কোনো দেহ বৈশিষ্ট্য কোনো প্রাণীর অবয়ব হয়, তাহলে সেটাকে ইসলাম নিষিদ্ধ করে। যেটি বললেন যে মানে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশে, হ্যাঁ সমস্ত দেশে যদি থেকে থাকে তাহলে সমস্ত দেশের মধ্যপ্রাচ্যে ইসলাম বিরোধী অনেক কিছুই আছে, সেগুলো সবগুলোকে ইসলামী বা ইসলাম সম্মত বলবার তো এই অধিকার তো কারণে। তার মানে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই তত্ত্ব আপনারা মানতে রাজি না? না, রাষ্ট্র ধর্ম যার না সেটা তো অবশ্যই আমাদের ইসলামিক দিক থেকে আমি ব্যক্তিগত হবে সেটা মানব না। আমি বলি তাহলে আমাদের দেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে সরে যেতে হবে? না, তাদেরকে সরে যেতে হবে কেন? তাদেরকে তো আমরা নিরাপত্তা দিব এবং তাদের ধর্মীয় স্বাধীনতা এটা ইসলাম অবশ্যই ইসলামই দিবে। মানে আমরা মুসলমানরা হিন্দুদেরকে জিজিয়া কর দিতে হবে, জিম্মি হিসেবে থাকতে হবে, ইসলামে তো তাই আছে জিজিয়া কর দিতে হবে না হিন্দুরা এখানে থাকলে? মুসলিম নাগরিকরা ইসলামের রাষ্ট্রে মওদুদীর ইসলাম বলছেন, মওদুদীর সঙ্গে আমাদের আপাতত দূরতম কোনো সম্পর্ক নেই, আপনি বলতে হবে না ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক না, আপনি রাজনীতি এবং আলাদা কোনো ইসলাম না, ইসলাম হলো যেটা কোরআন এবং সুন্নায় আছে। কোরআনে রাজনীতির সঙ্গে রাজনীতির উল্লেখ মাত্র নেই, আর রাজনীতি হচ্ছে আরবিতে সিয়াসাত বলে, আপনি কোরআনে একটা শব্দ দেখেন সিয়াসাতের উল্লেখ আছে কোরআন নাই? কোরআন খুলে দেখেন সিয়াসাত শব্দটা কোরআনে আইন নাই, সিয়াসাত শব্দটার উল্লেখ কোরআনে আছে কি না? আপনি বলেন সিয়াসাত, আমি সিয়াসাত শব্দ বলবো কেন? না না, আমি যেটা বলছি সিয়াসাত হচ্ছে রাজনীতি, আমি যেটা বলছি যেটা আমার সামনে প্রশ্ন, সিয়াসাত হচ্ছে রাজনীতি, যেই প্রশ্ন কোরআনে রাজনীতি আছে সেটা হলো এই যে মুসলিমরা রাষ্ট্র পরিচালনার জন্য তারাও তাদের পার্টিসিপেশন থাকবে যাকাত হিসেবে, উসর হিসেবে, বিভিন্ন হিসেবে, নট মুসলিমরা যেহেতু তারা ইসলাম মানে মানে জিম্মি হিসেবে থাকবে কি ব্যাপারটা? মুসলিম নন মুসলিমরা তারা তাদের জিম্মি মানে কি? জিম্মি মানে নিরাপত্তায় থাকবে, মানে তাদের আন্ডারে থাকবে, তাদের আন্ডারে থাকবে। আমি একটা জিনিস একটু ওনাকে প্রশ্ন করতে চাই, উনি বললেন যে বঙ্গবন্ধু বলেছেন যে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন না, না বাইরে না, কোরআন সুন্নাহ বিরোধী বিরোধী কোনো আইন চলবে না। কোরআন সুন্নায় কোথায় আছে যে মহিলার দ্বারা দেশ শাসিত হয়? সেটা তো হচ্ছে, আমরা তো সেই দেশে চেয়েছি, আমরা তো সেই দেশে চেয়েছি, এদেশে প্রধানমন্ত্রী দুই দলেরই প্রধানমন্ত্রী মহিলা, কোরআন সুন্নার কোথায় আছে যেটা হচ্ছে যে কোরআন সুন্নার? এটা নিয়ে তো আন্দোলন করছেন না আপনারা, আপনারা ওটা নিয়ে আন্দোলন করছেন, লম্বা আলোচনার বিষয়, কেন ওটা তো প্রথমেই আছে, নারী নেতৃত্ব কোন জায়গাটায়, কোন জায়গায় না, প্রথমেই আছে, এমনকি সাক্ষী দিতে গেলে পরে একজন নারী হলে হবে না, একজন পুরুষের দুজন লাগে, এবং এই প্রসঙ্গ তারা তুলেছিলেন, এই প্রসঙ্গ তুলে বহু কিছু বলেছে, এই প্রসঙ্গ তুলে অনেক বড় জায়গা চলে যাচ্ছে, হ্যাঁ করতে দেন, সেটাই তো অন্য প্রসঙ্গ তুলে যাচ্ছেন। আপনারা বলছেন যে কথাটা উনি বললেন শারীরিক বিষয় সাহেব যে
সৌদি আরব, সেই পাকিস্তান, এ সকল উদাহরণ আসবে কেন? আপনি যদি ইসলাম কোনটাকে ইসলাম বিরোধী সাব্যস্ত করতে চান অথবা ইসলামিক বা নন ইসলামিক সেটাকে প্রমাণ করতে হলে আপনাকে কোরআন এবং সুন্নায় আসতে হবে, আপনি পাকিস্তানে গেলে তো হবে না। এখন কোরআন সুন্নার ব্যাখ্যা আপনার কাছ থেকে নেব না আমি আল আজহার ইউনিভার্সিটির জ্ঞান মূর্তির কাছ থেকে নেব সেটা বলেন? ইসলাম নিয়ে প্রশ্ন উঠবে আলেমরা সেটা ব্যাখ্যা করবেন। এখন আমরা তো যতগুলো ওয়াজ আহমেদ শফির টেলিভিশনে আর ইউটিউবে পাওয়া যায় প্রত্যেকটা ওয়াজ আমার কাছে ডাউনলোড করা আছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হয়েছিল নারীদের সম্পর্কে তার যে অশালীন কদর্য এবং বিকৃত রুচির যে উক্তি তিনি করেছেন, মেয়েদেরকে তেঁতুলের সঙ্গে তুলনা করে কি বলেছেন, মেয়েরা জেনা করে, জাস্ট বলছেন যে গার্মেন্টসে মেয়েরা কাজ করছে তারা জেনা করে, এই যে অভিযোগ আমার ছবিতে একজন ইসলামিক আলেম বলেছেন, ইসলামিক স্কলার বলছেন, এই উক্তি করার জন্য আহমদ শরীফকে শরিয়া আইন অনুযায়ী 80 ঘাত দর্রা মারা উচিত, আমার ছবিতে আছে একজন ইসলামিক স্কলার, এবং কোথায় ইসলামিক স্কলার এই সমস্ত আমার ছবিতে আছে আপনি দেখে নিয়েন, যে কথা তিনি পরিষ্কার বলেছেন সূরা নিসাকে প্রমাণ করে, যিনি নারীদের সম্পর্কে এরকম হুকুম করেন তাকে 80 ঘাত দর্রা মারতে। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনি বলছেন কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আমাদের বিষয়ে কথা নেই, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাওয়ার আমাদের কথাটা হচ্ছে যে কোরআন সুন্নায় তো বলা হয়েছে নারী নেতৃত্বের বিরুদ্ধে বলা হয়েছে, সেই নারী নেতৃত্বের অধীনে তো আপনারা চলছেন, বিরোধী দলের নেত্রীও নারী আছেন সেখানে, তাহলে সব ক্ষেত্রে কেন আমাদের যদি তাহলে এখন যদি ভাস্কর্য সরানোর কথা বলতে হয় আমাদের অপরাজেয় বাংলা থেকে শুরু করে সব অনেক ভাস্কর্য সরিয়ে ফেলতে হবে, তাহলে কি আসলে আমাদের দাবিগুলো আসলে কয়েকটা স্তরের পর্যায়ে আমরা বলছি সেটা হলো এই বলুন। এটা তো ছিল ন্যায় বিচারের প্রতি, জি বলুন, জি এখন হেফাজত ইসলাম কি ন্যায় বিচার চায় না, এর জন্য ভাস্কর্য সরানো হলো? আপনাকে ধন্যবাদ। এটা যেটা শারিয়া কবির বলছিলেন এটা তো আসলে একটা প্রতীক হিসেবে আছে, এটা তো ভাস্কর্য হিসেবে নেই, উনি সৌন্দর্যবোধের কথা বলেছেন যে সৌন্দর্যে বিচারে সেটি মানসম্মত নয়, কিন্তু উনি যেটা বলছেন এটা ন্যায় বিচারের প্রতীক হিসেবে করা হয়েছে। এবং আরেকটা প্রশ্ন যেটা উনি বলেছেন যে ভবিষ্যতে হয়তো দেখা যাবে দাড়িপাল্লাটা দেওয়া হবে এবং দাড়িপাল্লা হচ্ছে জামাতের প্রতীক, হয়তো সেরকমই হবে, ওনাদের তো সেটা হলে আপত্তি ছিল না আমার ধারণা, সেরকম কিছু হলে আপত্তি নেই না, আমাদের আপত্তিটা হলো যে এখানে ভিন্ন ধর্মাবলম্বীর একটা সিম্বল এখানে স্থাপন করা হয়েছে, জাতীয় চেতনা থেকে আমরা এটার বিরোধিতা করেছি, শুধু ধর্মীয় চেতনা এটা ছিল না, জাতীয় চেতনা মানে কি আপনাদের চেতনা দিয়েছিল তখন তো এটা ছিল না, 13 দফার মধ্যে তো আপনারা সমস্ত না, 7 দফার মধ্যে ছিল সব ভাষা, 13 দফার মধ্যে তখন তো সুপ্রিম কোর্টের এটা ছিল না, আপনারা তো সমস্ত ভাস্কর্য সরাবার কথা বলেছেন, সুপ্রিম কোর্টেরটার ব্যাপারটা আমাদের, আপনি 13 দফাতে আসুন, আপনি 13 দফাতে আসুন, 13 দফাতে আপনারা বলেছেন বাংলাদেশে কোনো ভাস্কর্য থাকতে পারবে না, এবং আজকেও খবরের কাগজে আছে আপনারা রিপিট করেছেন এটা, বাংলাদেশে কোনো ভাস্কর্য থাকতে পারবে না, সেইটাই হচ্ছে যে শুধুমাত্র যেগুলো প্রাণীর অবয়ব ভাস্কর্য এবং প্রাণীর অবয়ব সবই তো ভাস্কর্য, এখানে সবই ভাস্কর্য, যে অপরে যে বাংলা থেকে শুরু করে সবই তো ভাস্কর্য। আমার মনে হয় শারীর কবির ভাই আপনি যেটা বলেছেন যে মূর্তি পুজো আমাদের ধর্মে ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে নিষেধ করা হয়েছে, তার একটা প্রেক্ষাপট আছে কেন নিষেধ করা হলো না, কাহিনী আছে, মূর্তি আর ভাস্কর্য হচ্ছে মূর্তি পূজা হচ্ছে সেটা কাদের জন্য, মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য না, নিশ্চয়ই না, হিন্দুরা তাদের পূজা করবে, তাদের মত তারা করবে, তাদের যার ধর্ম সেটা হয়েছে, এবং শুধু তাদের কথা বলেছে যে তাদের যার ধর্ম সেটা হবে, এই স্বাধীনতার প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, এখানে এটা দেয়া হয়েছে, শুধু নিরাপত্তা দেওয়া হবে, এখানে হেফাজত যে কথা বলছে মানে হিন্দুদেরকে মুসলমানরা নিরাপত্তা দিবে, একটি রাষ্ট্রে আরেকটা ধর্মের অনুসারীদের হয়ে কেন তারা নিরাপত্তা দিবে, সরকার নিরাপত্তা দিবে, কোন দল নিরাপত্তা দিবে, দল কেন নিরাপত্তা দিবে, নাগরিক দল না, দল না, নাগরিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকার এবং রাষ্ট্র, আমি একটা বিষয় একটু জানতে যাচ্ছি, রাষ্ট্র তো ধর্ম ধরে নিরাপত্তা দেয় না, শরিয়া একটা ব্যক্তিকে দিয়ে বলা হচ্ছে, আমাদের এই ধর্মের বিষয়টা নিয়ে এই অধ্যুষিত শরিয়া রাষ্ট্র না, সুযোগটা নিয়ে অনেক সুযোগ সন্ধানী কিন্তু বারবার ব্যবহার করেছে, সেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন একটা ব্যাপার, আমি বলছিলাম যে রাষ্ট্র পরিচালনা করা সরকার পরিচালনা করা এরকম একটি দেশে অনেক জটিল কাজ, যেটা বললেন উনি যে বঙ্গবন্ধু বলেছেন ইসলামের সঙ্গে বিরোধী কোনো কথা, আচ্ছা 72-এর সংবিধান কোন জায়গায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক আছে আপনি বলুন, নাই কিছু নেই,
আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলেছি, ধর্মনিরপেক্ষতা বঙ্গবন্ধু পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছে, এখানে ইসলাম নিয়ে তর্ক করা হচ্ছে না, এখানে ভাস্কর্য স্মরণীয় কথা হচ্ছে। উনি বলছেন যে সৌন্দর্যের খাতিরে সেটি ঠিক নয়, এবং কারা তৈরি করলো, কারা সরালো। এবং আমি এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছি, আব্দুল ওয়াদুদ দ্বারা যেটা বলেছেন, আমাদের তথ্যমন্ত্রী একই কথা বলেছেন, ওবায়দুল কাদেরও একই কথা বলেছেন যে সরকার এই কাজটি সরায়নি বা এই বিষয়টি প্রধান বিচারপতি ব্যাখ্যা দিবেন, তাহলে আমাদের দেশে কোনটা কি ঘটে যায়, সরকার কিছুই জানতে পারে না? না, কোর্টের বিষয়ে সরকারকে আপনারা ধরে নিয়ে আসবেন, অন্য বিষয় বলেন না, আইন শৃঙ্খলা বলেন, অনেক বিষয় বলেন, ধর্ম কর্ম নিয়ে বলেন, কিন্তু সুপ্রিম কোর্টকে আমরা বলতে পারি না। সুপ্রিম কোর্টের ব্যাপারে পরিষ্কার বক্তব্য যেটা হচ্ছে, এটা সরকারের পরামর্শের বিষয় নয়, সম্পূর্ণ এখতিয়ারটা সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে একটা প্রশাসন আছে, সেখানে প্রধান বিচারপতি সিদ্ধান্ত দিয়েছেন, এটা হয়েছে, এবং প্রধান বিচারপতিকেই দায় নিতে হবে এটা সরানোর। আমাদের কথা হচ্ছে তিনি কেন এটার বসালেন এভাবে, যেটা নিসার সাহেব বলেছেন, যেটা দারা সাহেবও বললেন, যে এ ধরনের কোনো নান্দনিক শিল্পকর্ম স্থাপন করতে গেলে চারুকলা ইনস্টিটিউট তো আছে আমাদের একটা, সেখানে তাদের শিল্পীদের সঙ্গে একটা পরামর্শ করে সরকারের একটা নীতি। তাহলে আমার এখানে প্রশ্ন আছে যে আমাদের চারুকলা ইনস্টিটিউট আছে, মধ্যরাতে কেন স্বর্ণ হলো, এটি দিনের বেলা কেন স্বর্ণ হলো না? যদি স্বর্ণরই একটা ব্যাপার থেকে থাকে, সৌন্দর্যের ব্যাপারটা থেকে থাকে, সেই ক্ষেত্রে কেন বিকল্প অল্টারনেটিভ কোনো ভাস্কর্যের ব্যাপারে কোনো আমরা কিন্তু এটাই আশা করেছিলাম যখন প্রধানমন্ত্রী, আসলে এখন তো অস্বীকার করলে উপায় নেই, যে হেফাজতের একটা হেফাজতের সাথে একটা কথোপকথনের মধ্যেই আমরা শুনেছি যে এই প্রসঙ্গটা উঠলো এবং সর্বোচ্চ জায়গা থেকে বলা হলো। তবে নাসির সাহেব, আমি একটা কথা বলবো যে এই নান্দনিকতার বিষয়টা আপনাদের আগে বলা উচিত ছিল। আমার কাছে যেটা খটকা লেগেছে নান্দনিকতা নয়, আমি ছমাস আগে যখন আমি একটা ছবির জন্য ওই অ্যাটর্নি জেনারেল ইন্টারভিউ করতে গেছিলাম, করে আমি ভেবেছি একটা সুপ্রিম কোর্টের একটা শর্ট নেব, গেটে থেকে আমি যখন জুম করতে যাচ্ছি বাংলাদেশের পতাকা থেকে সুপ্রিম কোর্টে, আমি দেখছি আমি জুম করতে পারছি না, পুরো বাংলাদেশের পতাকাটাকে ভাস্কর্যটা আড়াল করে দিয়েছে। তখন আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছিলাম, আপনার যে কি আপনার ভাস্কর্য বসেছে ঠিক আছে, কিন্তু জায়গাটা কিন্তু ঠিক নির্বাচন করেনি, যে গোটা বাংলাদেশের পতাকাটাকে কিন্তু আড়াল করে দিয়েছে। একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে কি, আসলে আমাদের যেটা বড় সমস্যা, বড় সমস্যাটা হচ্ছে এই যে এখন যে সরকার আছে, সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে বহু লোকজন আছে যাদের সাথে আমাদের সাংঘাতিকভাবে ঘনিষ্ঠতা, আমাদের প্রতিদিনকার কথা তাদের কানে যায়। আমরা প্রতিনিয়ত বলছি, আমি নিজে ঢাকা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য, আপনারা বলেছেন হয়তো আপনারা ব্যক্তিগতভাবে বলেছেন, আমরা কিন্তু গণমাধ্যমে এই জিনিসগুলো জানতে পারিনি। আমি বলে রাখি, আমি নিজে ঢাকা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য, ঢাকা জাদুঘরের ভিতর থেকে পুতুলের সেকশনটা তুলে ফেলা হয়েছে, বাদ্যযন্ত্রের সেকশনটা তুলে ফেলা হয়েছে, ঢাকা জাদুঘরের ভেতরে একটা মসজিদ বসানো হয়েছে ভেতরে, এইগুলো নিয়ে ট্রাস্টি বোর্ডের ভেতরে তর্ক করছি, চিৎকার করছি, পত্রিকাদের বলছি কেউ পত্রিকার কাগজে দিচ্ছে না, এটা দিচ্ছে না এই জন্য যে এই সমস্ত জায়গায় আমাদের কাদের বিরুদ্ধে কাদের জায়গায় এই জন্যই বলছি, যেটা কিন্তু বহু চিৎকার চেষ্টা মিছে আমরা করেছি, দেখছি আমরা এখানে কার দায়িত্ব ঢাকা। কিন্তু আমি বলবো, এই সরকারের আমলে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, এর আগে কখনো হয়নি। আপনি শিক্ষার ধরেন, আপনি আমাদের আর্ট নিয়ে শিক্ষার জায়গায় ধরেন, যে কি কি হচ্ছে, আপনার এই প্রথম ব্যাপারে কি করলো, চারুকলার জায়গায় কারুকলা করে ফেললো, আমরা গিয়ে বোর্ডে ওখানে ওয়ার্কশপের মধ্যে ধরলাম যে কি ব্যাপার, কারুকলা হলো কি করে, বললো ওই মাদ্রাসার সাথে সমন্বয় করতে গিয়ে হয়েছে, আরে জামাত ইসলাম থাকতে এটা করেনি, এটা মুক্তিযুদ্ধের সরকার এসে করছে। তারপর ক্লাস এইট পর্যন্ত হচ্ছে কম্পালসারি ছিল, আমাদের দাবি ছিল যে এটা ম্যাট্রিক পর্যন্ত করবে, তারপর ইন্টারমিডিয়েট পর্যন্ত করবে, আমাদের নুরুল ইসলাম নাহিদ সাহেব এত বড় মুক্তিযুদ্ধ আশ্বাস দিলেন, কিন্তু কি দেখলাম, এইট পর্যন্ত তুলে দিয়েছে, তারপরে বহু রকম করে গ্যাজেট হয়ে যাওয়ার পরে অনেক ধরে টরে করা হলো। অতি সম্প্রতি আমাদের দেশের বুদ্ধিজীবীদের পরামর্শে এই ড্রয়িং পরীক্ষাগুলো তুলে দেওয়া হয়েছে, এটা বুদ্ধিজীবীরা পরামর্শ দিচ্ছে। সুতরাং সমস্যা কিন্তু শুধু হেফাজতে নেই, এর টাকা পয়সা কোনখান থেকে কোন পর্যন্ত গেছে আমাদের এখন সন্দেহ আছে। আব্দুল বাদুদ দ্বারা, উনি বলছেন এই সরকারের আমলে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ যতটা হয়েছে, জাদুঘর থেকে পুতুল সেকশনটা তুলে ফেলা হয়েছে, মসজিদ স্থাপন করা হচ্ছে, তারপরে যেটি বলা হলেন যে মসজিদ স্থাপন করাটাও মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, জাদুঘরের ভিতরে অবশ্যই, জাদুঘরের ভিতরে তো মসজিদ স্থাপন করা যাবে। এখানে প্রফেসর নিসার যেটা বললো, আমি এই বিষয়টা জানলাম, সেটি হলো না, আমি বলি সেটি হলো যে
প্রত্যেকটা জায়গা মসজিদের মধ্যে নিশ্চয়ই মন্দির কেউ যেমন মেনে নিবে না, আবার জাদুঘরের মধ্যে মসজিদ মন্দির না করে মসজিদ তো পাশে করা যেতে পারে। উনি যেটা বলেছে পার্টিকুলারলি তোমার ভিতরে দুদিন পরে প্রশ্ন আসবে, আমি বলে দিচ্ছি দুদিন পরে প্রশ্ন আসবে এখান থেকে আমরা সরকার সকলেই সরকার। এখন এক্সিকিউটিভ বডির নানা ধরনের ব্যত্যয় অনেক জায়গায় থাকতে পারে, তার মানে এটি হ্যাঁ দায়িত্ব সরকারকে আসবে, তবে এই বিষয়গুলো মনে করেন যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়ে গেল, এটা কিন্তু ঠিক না। আপনি শিক্ষা ব্যবস্থায় কত বড় একটা তারপরেও যখন আপনারা ধরিয়ে দিয়েছেন সরকার এটাকে পরিবর্তন করে একটা জায়গাতে নিয়ে এসেছে। এখন বিষয়টা হলো এই যে কওমি যে কথাটা বলে বলা হয়, কওমিতে একটা বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষ কওমির মধ্যে বসবাস করে, তাদেরকে নেগলেক্ট না করে তাদেরকে এনলাইটেন করা যায় কিনা সেটা এই সরকারের সিদ্ধান্ত, মানে প্রধানমন্ত্রী। আজকে ওনারা একটা বিষয়কে নিয়ে আরো বেশি বাড়বে মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের দল, সেটিও কিন্তু একসময় মানবে না, এতে আমার বিশ্বাস আছে। কারণ হলো আমাদের দেশে শিল্প সাহিত্য কালচার না অত সহজ নয়। শোনেন একটা বলি যে আলবাদর আর শামসাব ফ্রাঙ্কেনস্টাইন হয়েছিল, বাট দেখেছি জাতীয় সঙ্গীত 1000 মাদ্রাসা এক জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার বিশ্বাস কওমি মাদ্রাসা 1000 কওমি মাদ্রাসা তালিকা আপনাকে দিতে পারি, যেটা ফেব্রুয়ারিতে ফুল দেয়, এটা কি 21 ফেব্রুয়ারিতে ফুল দেয়, যেটা দিয়ে বাংলাদেশের 21 ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের জন্য প্রত্যেকটা মাদ্রাসায় আয়োজন করা হবে? আমি সেটা বলছি দেব কেন, আমরা ভাষা শহীদদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য এবং তাদের চেতনাকে ধারণ করার জন্য বাংলাদেশে কওমি মাদ্রাসা জাতীয় সঙ্গীত। আমার প্রশ্ন হচ্ছে আপনি যা খুশি করেন, না আমার প্রশ্ন হচ্ছে আপনি যা খুশি করেন, আপনি যদি বাংলাদেশের রাইট চান তাহলে বাংলাদেশের আদর্শে আসতে হবে, এই হচ্ছে বক্তব্য। সরকারের সমর্থন আমার দরকার নেই, আমি ভাষা আন্দোলন করেছি। আপনারা কওমি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত কেন গাইবেন না, এটা আপনি ব্যাখ্যা করুন। আমি 1000 মাদ্রাসা ইনভেস্টিগেট করেছি, তালিকা কোন মাদ্রাসায় গিয়েছেন আপনি? আপনি আমার কাছে মাদ্রাসা জান নাই আপনি, আমার কাছে আমার 1000 মাদ্রাসা আমি চালাই, আপনি তো আমার 1000 মাদ্রাসা কোনোদিন আপনাকে দেখি নাই আমি। তাহলে আপনি বলছেন যে গাওয়া হয়? অবশ্যই কোন কোন মাদ্রাসায় যেখানে আপনি সত্যি কথাটা বলেন যে গাওয়া হয় কিনা, যে 1000টা মাদ্রাসায় গাওয়া হয় এই কথাটা বলেন। এখানে কওমি মাদ্রাসা জাতীয় সঙ্গীত গাওয়া সংক্রান্ত কোন সার্কুলার তো নাই যে কিভাবে গাইতে হবে, সরকারি ভাবে কোন রুল আছে? সংবিধানে আছে, মাদ্রাসার জন্য আলাদা রুলের দরকার নাই, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা যদি সরকারি স্বীকৃতি চান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলির সময় পতাকা তুলতে হবে, জাতীয় সঙ্গীত গাইতে হবে, কম্পালসারি, অবশ্যই পতাকা উত্তোলন করা হয় এবং যেখানে কম্পালসারি সেখানে স্বাধীনতার জাতীয় সঙ্গীত গাওয়া হবে, কারণ যেখানে কম্পালসারি মাদ্রাসার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কম্পালসারি, যেখানে কম্পালসারি বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা হতে হবে, প্রত্যেকটা মাদ্রাসায় স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করা হয়, জাতীয় পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীত এটা তোমাদের দেশের অস্তিত্ব? হ্যাঁ, জাতীয় পতাকা আমরা প্রত্যেকটা মাদ্রাসায় উত্তোলন করা হচ্ছে, কোথাও যদি আমরা যখন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কওমি মাদ্রাসার ছাত্রদের কাছে গেছি, তারা কিন্তু বলেছে তারা গায় না, মাদ্রাসা গুলো তো সবগুলি বিশ্ববিদ্যালয় লেভেলে, বাংলাদেশে বড় বড় মাদ্রাসা গুলো সবই আপনাদের
ওই লেভেলটা মেইনটেইন করা হয় লেভেল না আপনাদের ফার্স্ট জাতীয় লেভেলটা 1 2 তে পড়ে তারা ইউনিভার্সিটি ছাত্র লেভেলটা মেইনটেইন করা হয় না মাদ্রাসাগুলো 1 এ ভর্তি হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আমি আমাদের সেটা একেবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা মাদ্রাসা বলা হয় আপনাদের সেটাকে মাদ্রাসা হিসেবে ছিল না হবে এখন না না দারাক সাহেব আমাকে একটু বলতে দিন উনি চ্যালেঞ্জ করেছেন আমাকে কোথায় পেয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের শ্বেতপত্র এটা হচ্ছে সংক্ষিপ্ত আমাদের শ্বেতপত্রটা কিন্তু এরকম 2700 পৃষ্ঠার এটা 2700 পৃষ্ঠার সংক্ষিপ্তটা আমি বলছি এখানে মাদ্রাসার কয়েকজন ছাত্রের বক্তব্য আল জামিয়া নাসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সেলিম বলেন তার কওমি মাদ্রাসার স্বীকৃতি কিন্তু আমরা আমাদের শ্বেতপত্রে চেয়েছি এবং সেটা চেয়েছি তাদেরকে জ্ঞানের আলোকে আসতে হবে তাদেরকে আনতে হবে মেইন স্ট্রিমে আনতে হবে এবং সেখানে আমাদের নজরদারি যে জঙ্গি রেখে আমার কথাটা শেষ করতে দিন আমার কথাটা আমি শেষ করি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমার কথাটা শেষ করতে দিন আমি কথাটা শেষ করি থাকবে সেই সার্কুলার মানার ব্যাপারে মোহাম্মদ সেলিম জাতীয় সঙ্গীত গাওয়া প্রসঙ্গে বলেন আমাদের শিক্ষকগণ জাতীয় সঙ্গীত গাওয়া হারাম মনে করেন তাই আমি জাতীয় সঙ্গীত গাওয়ার পক্ষে নই এই ধরনের বক্তব্য কারণ আপনারা বলছেন দেশের অধিকাংশ মানুষের ধর্মীয় অনুভূতি কিন্তু দেশের সকল মানুষের ধর্মীয় অনুভূতি কি তাদের মতো আমার সেই প্রশ্নটা অবশ্যই আছে একটা বিরতি নিয়ে আমি ফিরছি জনতন্ত্র গণতন্ত্রের